ಜಲಾಟವೀಗಜ್ಜರ ಪ್ರವಾಹ ಪಾವಿತಸ್ತರೇ ಕಲೇವಲಂಬ್ಯ Hey guys, hi. ওয়েলকাম টু দ্য সাবি ব্যাকপ্যাকার। আমি সুরজিৎ, নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ, নতুন জার্নি নিয়ে। তো আশা করি থাম্বনেল থেকে সবাই বুঝেই গেছো যে আজকে কোথায় যাচ্ছি। আমরা সবাই জানি যে গঙ্গা আরতি মানে ফেমাস বেনারস, ঋষিকেশ, হরিদ্বারে, বাট কলকাতাতেও কিছুদিন হলো চালু হয়েছে। তো আজ সেখানেই দেখতে যাচ্ছি, তো চলো সাথে দেখা যাক, যাওয়া যাক। এখন এখান থেকে ট্রেন ধরবো বেলকুড়া স্টেশনে, যেখানে এখন আছি। তো এখান থেকে মাঝেরহাট লোকাল ধরে আমরা যাব ইডেন গার্ডেন। ইডেন গার্ডেন নেমে এবার সেখান থেকে তোমাদেরকে সমস্ত রকম ডিটেলস দেবো যে কোথা দিয়ে যাবে, টাইমিং কী আছে, এবং ঠিক কলকাতার ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাটাতে হচ্ছে। তো সব রকম ডিটেলস দেবো, সাথে থাকো আর দেখতে থাকো। চলো তাহলে জার্নিটা স্টার্ট করা যাক। তো ফাইনালি ইডেন গার্ডেন স্টেশনে এসে নামলাম, এবার গঙ্গা ঘাটের দিকে যাবো। আপনারা তোমরা নেমে যেদিকে মাঝেরহাটটা পড়ছে সেদিকটায় হাঁটবে। তো দেখাচ্ছি তোমাদেরকে, এই যে ঠিক এই বরাবর হেঁটে পার হয়ে যাবে, পার হয়ে ঠিক ওই জায়গাটা পড়বে আরতিটা। এখানে নাম দেওয়া আছে আরতি বন্দনা, তোমরা এসে দেখতে পারো। আর যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে এখানে ইডেন গার্ডেন স্টেশনে নামবে, আর বাসে করে আসলে এখানে বাবুঘাট যে মেন বাস স্ট্যান্ড সেখানে তোমরা নামবে। যে দিকটা আছে এই বাবুঘাটের যে মেন চত্বরটা এলাকাটা বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে তোমরা বাবুঘাট মেন বাস স্ট্যান্ডে এসে তোমরা এখান থেকে যদি নামো তাহলে তোমরা এখান থেকে সোজা দেখতে পেয়ে যাবে যে ওইদিকে হচ্ছে আরতি করার জায়গাটা, আরতি বন্দনা। এখানেই হবে আরতিটা, যেটা টাইমিং হচ্ছে 6টা থেকে 7টা পর্যন্ত, 1 ঘন্টা হয়। তো জায়গাটাকে ঘুরে দেখে নিই একটু। জায়গাটা কি একটু সুন্দর লাগছে, দেখো বোটগুলো এখানে দাঁড়িয়ে আছে, ওদিকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, কত দারুণ লাগছে জায়গাটা। এখানে সুন্দর একটা আলপনা আঁকা আছে, দেখতে পাচ্ছ তোমরা, খুব দারুণ, এটা দারুণ একটা আলপনা আঁকা আছে, অনেকটা বড় এই জায়গা। এই জায়গাটা সব এই চেয়ার ফেয়ারগুলো সব পাতা হবে, এখানে অনেক লোক আসবে যারা বসে দেখতে পারে। তো একটু তোমরা যারা যারা আসবে একটু আগে করে চলে আসবে, তাহলে কি হবে তোমরা একটা ভালো জায়গা দেখে তোমরা বসে এটা এনজয় করতে পারবে। এখন এখানে চেয়ার ফেয়ার দেওয়া হচ্ছে সবার বসার জন্য, সব রেডি করা হচ্ছে যারা 6টা থেকে স্টার্ট হবে। তো এখানে একটা গঙ্গা মায়ের একটা মন্দির করা আছে, এখানে গঙ্গা আরতির পাশে গঙ্গা মায়ের একটা দর্শন করে তারপরে তোমরা আরতিটা দেখতে পারো। এখানে যে লোকজন বসে গেছে, ঠিক আছে, চেয়ার ফেয়ার পাতা হয়ে গেছে, লোকজন বসে গেছে 6টা থেকে যেটা স্টার্ট হবে, অনেক লোক হয়ে গেছে এখানে, আর এখানে এখন তৈরি হচ্ছে সব কিছু।
এখানে স্টার্টিংয়ে এখন একটু টাইম আছে, তো এখানে একটা পার্ক আছে, তোমরা পাশে এসে ঘুরতে পারো, ঠিক আছে? জায়গাটা খুব সুন্দর, তো আমরা এখানে একটু এসেছি, এটা ঘুরে দেখে নিই, তারপর আবার ওখানে যাওয়া যাবে। জায়গাটা খুবই সুন্দর, এদিকে হাঁটতে দেখো তোমরা দেখতেই পারছো, ঠিক আছে? মানে দারুণ, ঠিক যেখানটায় আরতিটা হচ্ছে তার সামনেই পার্কটার মধ্যে তোমরা এসে ঘুরতে পারো। একটু আগে করে চলে আসবে তাহলে কি হবে, ওখানে তোমরা পছন্দ মতো সিটও পেয়ে যাবে, আর একটু আগে করে চলে আসলে এই জায়গাটাও তোমরা একটু ঘুরে নিতে পারবে, খুব ভালোই লাগবে এই জায়গাটা। আরতির টাইম আছে ঠিক 6 PM থেকে, 6টা থেকে আছে, 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা হয়, এখন 5:30 বাজে, এখন আধ ঘন্টা টাইম আছে, এখানে একটু জায়গাটা ঘুরে নিচ্ছি। তো তোমরা যারা গঙ্গা আরতি জেটি করে দেখতে চাও তারা এখানে বুক করতে পারো, এখানে এই টাইম দেওয়া আছে, রিপোর্টিং বিকেল 5:45 করতে হবে, আর জনপ্রতি ভাড়া হচ্ছে 100 টাকা করে। তো তোমরা গঙ্গার বুকে এই জেটি করেও তোমরা গঙ্গা আরতিটা উপভোগ করতে পারো, এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের জেটি যেটা সেখানে এসে তোমরা এখান থেকে বুক করে এখান থেকে যেতে পারো। এখন লাইটগুলো জ্বলে উঠেছে, আর একটু পরে স্টার্ট হবে, লাইটগুলো সব জ্বলে উঠেছে, সব সাজানো চলছে, এখানে সব রেডি হচ্ছে। দেখো লোকে লোকারণ্য লোক ঘুরে গেছে পুরো, এই সাইডেও লোক অনেক বসেছে। এখানে সব আরতি জিনিসপত্র রাখা, এখানেই থাক।
এখানে এখন সবাই আরতি নিচ্ছে, আরতির আগুন নেওয়া হচ্ছে, এখানে আরতির তাপ। এখানে সবাই আরতি নিচ্ছে, আরতির আগুনের তাপ। চলো আমিও নিয়ে নিই। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। আপনারা জলের বাইরে কেউ জানেন না, আপনারা জলের বাইরে কেউ যাবেন না, আপনারা জলের ভাত দিয়ে পড়ে উঠেছেন। দেখি মায়ের ভোগ দেওয়া হয়। তো এই দোকানে আমরা এখন বসে চা খেলাম। এই যে এই এই দাদা দোকান, ঠিক আছে। তো এখানে আমরা এখন বসে চা ফা খেলাম, চায়ের খুব টেস্ট আছে। পুরি পুরি তোমরা এসে একদম ঘাটের একদম পাশে কর্নারে দোকান, তো তোমরা এসে এখান থেকেও খেতে পারো, খুব দারুণ বানিয়েছে। তো এই ভিউটা একদম পাশে, একদম সাইডে দোকানটা, এখান থেকে সব বসে আছে সম্পূর্ণরা। Thank you.
তো গঙ্গা আরতিটা দেখে এখন বেরোলাম, বেরিয়ে এখানে একটা পাশে চায়ের দোকানে বসে একটু আড্ডা ফাড্ডা দিচ্ছি, একটু চাপা খাচ্ছি খেলাম। তো খেতে যেটা খুব ভালো লাগলো দেখে, তোমরাও আসো ঠিক আছে, একটা মন শান্তি করার জায়গা, বেশ দারুণ লাগলো। এখন আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে ট্রেন ধরে আমরা এদিকে যখন এসেছি একবার বাবার দর্শন করে যাই ভোলানাথের, তো আমরা ভূতনাথ যাবো, ভূতনাথে গিয়েও ওখানে আমাদের ভিডিও দেখাচ্ছি। তো ভূতনাথ বাকি যাবো এখান থেকে। কেমন লাগলো তোদের এখানটায় এক্সপিরিয়েন্স? ঠিক এখানে নেই না আমাদের, আর এরকম কিছু নেই তাই তো, আমাদের কলকাতার মধ্যে এরকম আর এটা ফার্স্ট টাইম, মানে কলকাতায় ফার্স্ট টাইম, মানে এর আগে এরকম গঙ্গা আরতি বেনারস এদিকে হরিদ্বার এদিকে ঋষিকেশ এসেছিলো, বাট কলকাতায় এই কিছুদিন হলো এটা চালু হয়েছে। খুব দারুণ লাগছে, ভালো সুন্দর জিনিসটা সুন্দর, আর যারা পুজো অর্চনার মধ্যে থাকে তাদের তো একবারও দেখা উচিত। আমরা তো এই আমাদের ফার্স্ট টাইম ছিল এটা দেখা, খুব ভালো লাগে, বেটার লাগে। আর ভিড় কেমন ছিল সেটা তো ভিডিওতে দেখাচ্ছি, আর এর আগে আমি ভিডিওতে দেখেছিলাম সেদিন হয়তো অন্তরা দিচ্ছিল, কিন্তু আজকে যখন চামড়া সামনে দেখলাম ভিড় অনেক ছিল। তোমরা আসো, দারুণ লাগবে জায়গাটা, একটা মানে কলকাতার মধ্যে এটা হয়েছে, খুব ভালো হয়েছে, যেটা আমাদের কলকাতায় ছিল না। তো যারা বেনারস হরিদ্বার ঋষিকেশে গিয়ে এটা দেখতে পারো না, বাড়ির কাছে হয়েছে, তো খুব দারুণ লাগছে এই জায়গাটা, আর তোমরা এসে দেখতে পারো। তো চলো এবার আমরা বেরোবো এখান থেকে, বেরিয়ে এবার যাবো ভূতনাথ, তখন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাই বাই। এখন নেমে গেছি শোভাবাজার, এখন একটু গঙ্গার হাওয়া খাবো, বাবার দর্শন করব, তারপর আবার বাড়ির দিকে রওনা দেবো। আগে একটু বাবার দর্শনটা করে নিই, তারপরে আবার বাড়ির দিকে যাওয়া যাবে, একটু গঙ্গার হাওয়াটা খেয়ে নিই একটু। জায়গাটা একটা আলাদা শান্তি পাওয়া যায়, সিরিয়াস এত ভালো লাগে, ওয়েদারটাও বেশ ভালো, এত হাওয়া দিচ্ছে না, একটা ব্যাপার হচ্ছে ওখানে হাওয়া ছিল না, এবার এখানে হাওয়াটা আছে। হ্যাঁ হাওয়াটা আছে, আর হাওয়া ছিল না, হাওয়া আছে, ওখানে হাওয়াটা ছিল না, এখানে হাওয়াটা আছে, বেশ ভালো লাগছে। হাওয়া অনেকদিন পর আসলাম বাবার দর্শন করতে। এটা হলো নিমতলা মহাশ্মশান, আর এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি আছে, এই এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি, আর তার পাশেই বাবা ভূতনাথ মন্দির। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি, তার পাশেই বাবা ভূতনাথের মন্দির। এখন ভেতরে যাবো, ভেতরে গিয়ে পুজো দেবো, চলো পুজো দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দোকান থেকে আমরা ডালা নিলাম, তোমরা এখানে অনেক দোকান আছে, পরপর অনেক দোকান থেকে তোমরা নিতে পারো ডালা, নিয়ে এই যে বাবার মন্দিরটা। বাবার দর্শন এখানে হয়ে গেল, দারুণ লাগলো, মনটা একটু শান্তি হয়ে গেল, অনেকদিন পর বাবার দর্শনটা পেলাম, অনেকদিন পর বাবার দর্শনটা পেয়ে মনটা বেশ শান্তি হয়ে গেল, ভালো লাগলো।
সানডেটা বেশ ভালোই কাটলো, তোমরাও এসে বাবার ভূতনাথের দর্শন করে যাও, আরতি দেখে যাও, ভালো লাগবে। এবার একটু গঙ্গার পাড়ে একটু হাওয়া খেয়ে তারপরে বাবারি বাড়ির দিকে দেবো রওনা। ভাই সানডেটা কেমন কাটলো? ভালো, বেশ ভালো কাটলো, তাই না? দারুণ কাটলো, আজকে সবাই মিলে বেশ আড্ডা দিলাম, ভালো লাগলো। এইখানে এসে আরো, হ্যাঁ এখানে এসে বেশ একটা ঠান্ডা হাওয়া আছে, ঠিক আছে, একটু বেশ ঠান্ডা হাওয়া আছে। হ্যাঁ ওখানে একটু গরম গরম ছিল, এখানে একটু ঠান্ডা হাওয়া আছে, বেশ একটা ওয়েদারটাও এখন খুব দারুণ লাগছে, মানে গঙ্গার পাড়টা এখন দারুণ লাগছে। তোমাদের গঙ্গার পাড়টা দেখা যাচ্ছে, দেখো, হ্যাঁ বুঝতাম এমনি তো বাবার মহিমা ভাই হেভি লাগে, ঠিক আছে। যারা গান করছিল তারা মনে হচ্ছে এখানে বসে পড়ি। আর গঙ্গার পাড়টা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো হর হর শম্ভু। চলো একটু গঙ্গা জল মাথায় ঠেকাই, হর হর শম্ভু। ওই যে দূরে হাওড়া ব্রিজ, গঙ্গা জলটা মাথায় ঠেকিয়ে আসি। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো ভিডিওটা এখানেই শেষ, ঠিক আছে, দারুণ এনজয় করলাম, তোমরাও এসে গঙ্গা আরতি দেখতে পারো, বাবা ভূতনাথের দর্শন করতে পারো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আর কি করতে হবে, ফ্রিতেই তো হয়, ট্রাই করে দেখো, দেখো ফ্রিতে হয়ে যায়, ঠিক আছে। সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো, আর কমেন্টে জানাও হর হর মহাদেব, ঠিক আছে। তো ভালো লাগলে করে দাও, আর এটা জানো সবাই লিখে দাও, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো ভিডিওটা এখানেই শেষ, পরবর্তী ভিডিও মহাদেবের ভক্তরা তো অবশ্যই শেয়ার তো করবে, ভিডিও অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও, কম হচ্ছে তো। হ্যাঁ স্যার, তোমরা ভিডিও দেখো, সাবস্ক্রাইবটা করছো না, সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো, ঠিক আছে, সাবস্ক্রাইবটা করে দাও। আগামী দিনে অনেক ভালো ভালো ভিডিও আসবে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, আরেকটা তো আগামী কিছুদিনের মধ্যে আরও একটা ভিডিও আসছে, ওটা এরকম টাইপেরই কিছু হবে। তো সাবস্ক্রাইব করে দাও, দারুণ দারুণ ভিডিও পাবে, কথা দিচ্ছি তোমাদেরকে। তো আজকে ভিডিও এখানে শেষ, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।